রহিম, আপনি জানতে চেয়েছেন প্রসাব করে টিস্যু করলে কি যথেষ্ট? প্রসাব করলে, টিস্যু করলে যদি আপনার তার মাধ্যমে পেশাবের ধারা বন্ধ হয়ে যায়, মুছে নিতে পারেন, শুষে নেয়, অসুবিধা নেই, যথেষ্ট হবে। কিন্তু পরবর্তীতে পানি ব্যবহার করাটা বিশুদ্ধ হাদিস দ্বারা প্রমাণিত, অর্থাৎ দুইটা করাই হাদিস দ্বারা উত্তম এবং প্রমাণিত। মাহদি হাসান জানতেছেন, নামাজে কাঁধ না ঢাকলে নামাজ হবে কি না? নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ হবে, যেহেতু বেশ কয়েকটি বিশুদ্ধ হাদিস দ্বারা কাঁধ ঢাকার বিষয়টি গুরুত্ব আরোপ করা হয়েছে আমরা জানতে পারি। নাজমুস সাকিব খান জানতে চেয়েছেন, শেখ, বাবা মা ভুল কাজ করলে সন্তান হিসেবে আমাদের করণীয় কি? তাদেরকে বোঝাতে হবে আন্তরিকতা দিয়ে, ভালোবাসা দিয়ে, মায়া দিয়ে, মমতা দিয়ে, চোখের পানি ফেলে, আপন হয়ে, নিজের সুন্দর আচরণ দিয়ে আকৃষ্ট করে, যেভাবেই হোক, অন্যের মাধ্যমে, প্রয়োজনে হালকা আলটিমেটাম দিয়ে, দুর্ব্যবহার না করে, যে কোনোভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে। এরপরেও না করা গেলে আল্লাহর কাছে আমাদের কোনো দায় থাকবেন না।